Assalamualaikum. I mean, Professor Dr. Abu Said Mohammad Musaddi, Uttar Adhunik Medical College Pharmacology বিভাগের প্রধান হিসাবে কর্মরত আছি। আমি এখানে শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন গবেষণামূলক কাজেও ব্যস্ত আছি। জিনিসটা কিরকম হয় আপনি দেখেন, অ্যান্টিবায়োটিকটা আমি যদি নির্দিষ্ট পরিমাণে না খাই তাহলে সে কিন্তু জীবাণুকে মারতে পারবে না। আমি যদি অল্প পরিমাণে দেই তখন করবে কি যে ওর ওই অ্যান্টিবায়োটিকের বিপরীতে ওই জীবাণুটা নিজেকে বাঁচার জন্য চেষ্টা করার জন্য নিজেকে পরিবর্তন করে ফেলবে। এইটাকে আমাদের সায়েন্টিফিক ইয়েতে বলে মিউটেশন, বলে জেনেটিক মিউটেশন। সেই জিনিসটা যখন মায়ের দুধের মাধ্যমে বাচ্চার ওইখানে চলে আসতে, যখন গরুর দুধের মাধ্যমে আমাদের দেহে চলে আসতে, অথবা যখন আমি পোলট্রির একটা মুরগির মাংস খাচ্ছি সেটা যখন আমাদের, তখন কিন্তু সে পরিমাণে আসতে না। যে পরিমাণে আমার জন্য ক্ষতিকর মানে কি, যে আমাকে ক্ষতি করবে না কিন্তু জীবাণুটাকে রোগ প্রতিরোধ ক্ষমতা পরিবর্তন করে, জীবাণুটা পরিবর্তিত হয়ে রোগ প্রতিরোধ তৈরি করার জন্য বেঁচে থাকতে পারবে, কারণ অ্যান্টিবায়োটিক ওই জীবাণুর বিপরীতে আর কাজ করবে না, সেইটাই তৈরি হচ্ছে। আর আরেকটা জিনিস, আপনার একটা জিনিস খুব ভুল ধারণা আছে যে অ্যান্টিবায়োটিক বলে যে ওজন বৃদ্ধি করে, গ্রোথ প্রমোটিং যেটা বলে, যে অনেক গরু ছাগলকে খাওয়া না, এটা খুবই ভুল ধারণা। অ্যান্টিবায়োটিক কোনো সময় আপনার ওজন বৃদ্ধি অথবা পশু পাখির বৃদ্ধিতে কোনো সাহায্য করে না, এটা পুরোপুরি একটা ভুল ধারণা। অ্যান্টিবায়োটিকের মূল কাজটাই হচ্ছে আপনার ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেওয়া। কিন্তু যেটা হচ্ছে, আমরা যখন অ্যান্টিবায়োটিক ব্যবহার করছি, আপনাকে যখন কিছুক্ষণ আগে বললাম প্রোবায়োটিক, আমাদের দেহে যে অ্যান্টিবায়োটিক যখন ব্যবহার হয়ে থাকে তখন ক্ষতিকারক ব্যাকটেরিয়া বাদেও আমাদের দেহে যে উপকারী ব্যাকটেরিয়া আছে যেটাকে প্রোবায়োটিক বলা হয়ে থাকে, সেই ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে ফেলে। এবং সেই ব্যাকটেরিয়াগুলো করে কি, আপনাকে কিছুক্ষণ আগে আমি বললাম যে, যেমন যে ডায়রিয়ার বাচ্চাকে যখন প্রোবায়োটিক দিয়ে আমি চিকিৎসা করছি তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেয়েছে, সেই ভালো ব্যাকটেরিয়াগুলো যখন মারা যাবে তখন রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে না, অন্যান্য মাইক্রোনিউট্রিয়েন্ট মানে ছোটো ছোটো যেগুলো জরুরি শরীরের জন্য দরকারি কিন্তু সেই জিনিসগুলো উৎপাদন হবে না শরীরের মধ্যে। না, প্রোবায়োটিক এখন আমাদের দেশে, কিন্তু অনেকগুলো ফার্মাসিউটিক্যালস কোম্পানি, ওষুধ কোম্পানি এটা উৎপাদন করে অলরেডি মার্কেটিং করছে, এবং এটা যেটা হচ্ছে যে অনেক খরচ কমেই পাওয়া যাচ্ছে, আমাদের দেশি কোম্পানিগুলো অনেক সস্তাতেই দিচ্ছে। হ্যাঁ, বাচ্চাদেরকে হাসপাতালে হওয়ার পর থেকে একদম ডাক্তার শিডিউল করে দেবে, প্রথম 3 মাস প্রোবায়োটিক দিতে হবে। না, এখানে না, এখানে আপনি একটা ভুল ধারণা কোনো সময় ইয়ে করবেন না, যে আমার এই বক্তব্যটাকে যে আপনারা অ্যান্টিবায়োটিকের পুরোপুরি বিকল্প কিন্তু প্রোবায়োটিক না, কিছু ক্ষেত্রে এটা সাহায্য করবে। হ্যাঁ, সেই জন্যে আপনি যদি, আমি বলছি যে এই উপকারী ব্যাকটেরিয়া যেটাকে প্রোবায়োটিক সেটা যদি আপনি দেন কোনো অসুবিধা নাই। না, এটা আসলে ওই রকম এখনো প্রস্তাবনা নাই, ওইটা এখনো করা ঠিক হবে কিনা এখনো বলা যাচ্ছে না। প্রথমে আপনাকে বলছি যে একটা বাচ্চা যদি হেলদি, আমাদের উপকারী ব্যাকটেরিয়া যদি শরীরের মধ্যে দাঁড়ায় তার বডি ইমিউনিটি বাড়বে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, এটা একটা বিরাট জিনিস। হ্যাঁ।
সব আমি বলবো যে আপনারা প্রোভাইড অ্যান্টিবায়োটিক ব্যবহারে যত্নবান হন, কারণ আমাদের দেহে যে আমাদের দেশে যেভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহার হয়, আমি একটা ওষুধের দোকান থেকে কিনে এইটা এইভাবে ঠিক না। আর অ্যান্টিবায়োটিক যদি ব্যবহার করবেন তাহলে আপনার পুরো কোর্স ব্যবহার করবেন, আর ডাক্তারদের পরামর্শ ছাড়া, ডাক্তার মানে আমি বিএমডিসির রেজিস্টার্ড ডাক্তারদের পরামর্শ ছাড়া কোনো সময় অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না। আর সব কিছুতে অ্যান্টিবায়োটিক দরকার নেই, সব রোগের চিকিৎসায়।